হোয়াটসঅ্যাপে চলে এলো মেসেজ এডিট ফিচার। অনেক সময় তাড়াতাড়িতে মেসেজ পাঠাতে গিয়ে টাইপিং মিস্টেক হয়ে যায়, অথবা কোনো কারণে ভুল মেসেজ সেন্ড হয়ে গেলে সেক্ষেত্রে সেই মেসেজটি উভয় দিক থেকে ডিলিট করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। শর্ট কোনো মেসেজ এক ক্লিকেই ডিলিট করে দেবেন, ঠিক আছে, কিন্তু কোনো লং মেসেজ হলে সেক্ষেত্রে সেই মেসেজটি আবার ঠিকঠাক টাইপ করে পাঠাতে হতো, তার জন্যে অনেক সময় ব্যয় হতো। এখন থেকে আর কোনোভাবে ভুল মেসেজ পাঠিয়ে ফেললে সেই মেসেজ ডিলিট করার কোনো দরকার নেই, সেই মেসেজটি পুনরায় এডিট করতে পারবেন। এমনকি মেসেজ সিন হওয়ার পরেও আপনি এডিটিং অপশান পাবেন। কীভাবে আপনি এডিট মেসেজ ফিচার ব্যবহার করবেন দেখতে থাকুন ছোট্ট ভিডিওটি। প্রথমেই প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটিকে আপডেট করে নিন। আপডেট করার পরে ওপেন করুন। যে কোনো একটি গ্রুপ বা পার্সোনাল চ্যাট ওপেন করুন। এবার একটি মেসেজ সেন্ড করুন। এই মেসেজটি অলরেডি সেন্ড হয়ে গেছে এবং সিনও হয়ে গেছে, ব্লুটুথ চলে এসেছে। এখন এই মেসেজটি এডিট করতে চাইছে, জাস্ট মেসেজের উপরে লং প্রেস করুন। উপরে রাইট কর্নারে থ্রি ডটে ক্লিক করুন। এখানে পাবেন এডিট অপশান, এডিটে ক্লিক করুন। এবার ওই মেসেজটি আপনি এডিটিং করে ঠিক করে দিন। এরপরে টিক মার্কে ক্লিক করে মেসেজটি সেন্ড করে দিন। এবং মেসেজ সেন্ড করার পর 15 মিনিট পর্যন্ত আপনি এডিট করতে পারবেন যে কোনো মেসেজ।